দেশের অর্থনৈতিক অবস্থাটি খুব সংকটের মুখে পড়েছে যার প্রভাব পড়ছে প্রতিটি ক্ষেত্রে যেহারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এবং জনসাধারণের রুজি রুটির অভাব বিশেষ করে অভাব পরিলক্ষিত হচ্ছে আর মাত্রাতিরিক্ত দ্রব্যমূল্য বৃদ্ধি অন্যদিকে দেশে বিগত ছয় মাস করোনা মহামারী অতিমারি লকডাউন কেটে জনসাধারণ জনজীবন স্বাভাবিকভাবে ফিরিয়ে পেলেও জনসাধারণের হাতে অর্থের অভাবে প্রতিটি ক্ষেত্রেই মানুষ ভোগান্তির শিকার যার প্রভাব পড়তে দেখা যাচ্ছে চলিত দুর্গোৎসবে গত বৃহস্পতিবারে জেম ক্রিয়েশনের তুলা হাইলাকান্দি জেলার একটি সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এমবাজারের যা আমি দেখলাম যে বাজারটি ফাঁকা আর ফাঁকা জনসাধারণের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা বা আনন্দ একেবারে ম্লান হয়ে গেছে তার একমাত্র কারণই হচ্ছে দেশে অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করছে অন্যদিকে দ্রব্যমূল্য মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পাচ্ছে সাধারণ হ্যাটে খাওয়া মানুষ যারা রয়েছেন তাদের কথা তো আর বলেই লাভ নেই মধ্যবিত্ত ফ্যামিলির রাও বর্তমানে চরম সংকটের মুখে পড়েছেন তাই আমি বিশেষ করে আমার আজকের ভিডিওর মাধ্যমে আমি অসম সরকার এবং ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যটি একটু হ্রাস করে জনসাধারণের দরিদ্র শ্রেণীর মধ্যবিত্ত জনসাধারণের কথাটি মাথায় রেখে যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য যাতে একটু হ্রাস করা হয় তার জন্য আমি ভারত সরকারের কাছে আমি জোরালু দাবি জানাচ্ছি বিশেষ করে আমার আজকের এই লাইভের মাধ্যমে धन्यवाद